ওয়েলকাম টু মাই চ্যানেল আজ নিউজ ছিল সুন্দরী পিয়ন সাধনা কে এই সাধনা তার বাবা মা স্বামী সন্তান সবকিছু সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন এই সুন্দরী পিয়ন সাধনার অতীত জীবনটা একটু ঘেটে আসি জামালপুরের ডিসি আহমেদ কবিরের সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত নারী শানজিরা ইয়াসমিন সাধনার কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না ডিসির সঙ্গে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তাকে আর কোথাও দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয়রা কিন্তু এই নারী সম্পর্কে একের পর এক তথ্য বেরিয়ে আসছে জানা গেছে সাধনার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শুকনগরী গ্রামে তার বাবার নাম খায়রুল ইসলাম মায়ের নাম কুমকুম বেগম এই দম্পতি নিঃসন্তান হওয়ার কারণে ১৯৯০ সালের বন্যার সময় দত্তক নেয় এই সাধনাকে ছোটবেলায় কোনো একটা রোগের কারণে তার মাথার চুল ভুরু পড়ে গিয়েছিল আর যে কারণেই পুরো চব্বিশ মিনিটের ভিডিওতে তাকে হিজাব করা অবস্থায় দেখা যায় স্থানীয়রা বলেছেন অপ্রাপ্ত বয়সী বিয়ে হয় এই সাধনার মাদারগঞ্জে জোনাইল গ্রামের জাহিদুল ইসলাম ফরাদ তার প্রথম স্বামী বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি এই দম্পতির পূর্ণ নামে এক পুত্র সন্তান রয়েছে যে বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে এবং তার খালার বাড়িতে থাকে বলে জানা গেছে বিয়ের আগে থেকেই সাধনা নানা অনৈতিক কাজে লিপ্ত ছিল যার কারণে স্বামীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটতে থাকে এর মধ্যেই দুই সালে তার স্বামী ফরাত আকস্মিকভাবে মারা যায় তার মৃত্যু নিয়ে তখন নানা প্রকারের কানাঘোষা হয়েছিল সেই স্থানীয় এলাকায় স্বামীর মৃত্যুর পর সাধনা এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এই ঘটনা জানাজানির পর পালিত বাবা মার সঙ্গে জামালপুর শহরের বাগবাইদ বোটঘর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন এই সাধনা সে সময় তার উচ্শৃঙ্খল চলাফেরার কারণেই এই সাধনা তার এলাকায় অনেক বেশি আলোচিত ছিলেন সাধনা দুই সালে উন্নয়ন মেলায় হস্তশিল্পের স্টল বরাদ্দ নেওয়ার জন্য জেলা প্রশাসক আহমেদ কবিরের সঙ্গে দেখা করেন তার রূপে মুগ্ধ হয়ে বিনামূল্যে স্টল বরাদ্দ দেন সেই জেলা প্রশাসক কয়েকটি সূত্র জানিয়েছে সাধনার হাতে একাধিক উদ্বোধন কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন শুধু তাই নয় বিভিন্ন দপ্তরে বদলি নিয়োগ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি বাণিজ্য করেও সে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে যেসব কাজে জেলা প্রশাসকের স্বাক্ষর দরকার হতো সেগুলোর জন্য সাধনাকে ঘুষ দিত সুবিধাভোগীরা জামালপুর এলাকায় ছায়া ডিসি হিসেবে পরিচিতি লাভ করেছিল এই সাধনা